শেষ হলো সাংবাদিকতা গণমাধ্যম এবং যোগাযোগ সম্পর্কিত দুই দিনের জাতীয় সম্মেলন। আয়োজকেরা বলছেন এ ধরনের সম্মেলন সংশ্লিষ্টদের যোগাযোগের ক্ষেত্রকে আরও প্রসারিত করবে, পাশাপাশি বাড়বে গবেষণার সংখ্যা। মিথিলা রাজনের রিপোর্ট। শিক্ষক শিক্ষার্থী এবং গণমাধ্যম সংশ্লিষ্টদের অংশগ্রহণে দুই দিনের জাতীয় সম্মেলনের শেষ দিনে ছিল সারা দেশ থেকে আসা সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন। অসংখ্য গবেষণাকর্মের মধ্য থেকে 26টি গবেষণাপত্র এই সম্মেলনে উপস্থাপনের জন্য নির্বাচিত হয়, যার মূল্যায়ন ও নির্দেশনা দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকরা। বাংলাদেশের সমকালীন বিজ্ঞাপনের সামাজিক ট্যাবু ভাঙা প্রয়াস খুবই ভালো, কিন্তু যে ক্রিটিক্যাল জায়গাটা, এটা মনে হতে পারে যে ফ্রেশের বিজ্ঞাপনের সাথে ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সারের সম্পর্কটা আসলে কোন জায়গায়। Implications of BRAS's guidelines, but doesn't delve deeply into potential criticism or challenges that may arise from their implementation. A more thorough examination, I would recommend you for going thorough examination of these aspects. দ্বিতীয় পর্বের আয়োজনে ছিল শিক্ষক ও গণমাধ্যমের শীর্ষ পদে থাকা ব্যক্তিদের সাথে মুক্ত আলোচনা। তাদের মধ্যে যে মিথস্ক্রিয়াটা হলো বাংলাদেশের জার্নালিজমের বর্তমান চর্চা নিয়ে, এখানকার সংকটগুলো নিয়ে, এখানকার সম্ভাবনার বিষয়গুলো নিয়ে, এটা তো মনে হয় যে আমাদের বাংলাদেশের ওভারঅল জার্নালিজমের যে চিত্র সেখানে একটু হলেও একটি পজিটিভ ভূমিকা পালন করবে বা করেছে। 10টি সেশন হয়েছে, 26টি পেপার, রিসার্চ পেপার সেটা উপস্থাপিত হয়েছে, যেটা আমাদের মূল উদ্দেশ্য ছিল কনফারেন্সের, যে জ্ঞানের আদান প্রদান করা। আমি মনে করি সেটা খুব সফলভাবেই আমরা করতে পেরেছি। সম্মেলনে ভারতের দুটি বিশ্ববিদ্যালয়ের গবেষণাকর্ম উপস্থাপিত হয়, যা এই সম্মেলনের ক্ষেত্রকে ভবিষ্যতে আরও প্রসারিত করবে বলে মনে করছেন আয়োজকরা। মিথিলা নাসনিন, চ্যানেল আই, ঢাকা।